এক নাম্বার খাত হলো ফকির ফকির মানে নিঃস্ব যার কিচ্ছু নাই দুই নাম্বার হলো মিসকিন বলে আপনারা অনেকে শুনবেন আপনাদের এলাকার লোকজন কি সৌদি আরবে যায় না আরব বিশ্বে যারা বিমানের টিকিট কেটে কাজ করার জন্য মিডিল ইস্টে যায় এদেরকে কয় মিসকিন মিসকিন মানে যার অল্প আসে চলে না অল্প আছে কিন্তু তার প্রয়োজন মিটে না তাকে বলি মিসকিন তো জাকাত এক নাম্বার দিতে হয় ফকিরকে কে দুই নাম্বার মিসকিনকে তিন নাম্বার জাকাত আল্লাহ আদেশ করেছেন রাষ্ট্রের দায়িত্ব সমাজ এর যারা নির্বাহী তাদের দায়িত্ব তারাই আদায় করবে বন্টন করবে এবং জাকাত আদায় এবং বন্টনের কাজে নিয়োজিত কর্মকর্তা কর্মচারীদের বেতন জাকাত থেকে হবে যাতে করে অর্থমন্ত্রীর মাথা গরম না হয় যে জাকাত আদায়ে কর্মকর্তা কর্মচারী নিয়োগ দিলাম বেতন কোন রেভিনিউ থেকে দেব। আল্লাহ বলেছেন তোমার মাথা গরমের দরকার নাই আমি চিরন্তন বলে দিলাম জাকাত আদায় এবং বন্টনের কাজে নিয়োজিত কর্মকর্তা কর্মচারীর বেতন হবে চার নাম্বার আল্লা বলেছেন ওয়াল মোয়াল্লাফাতি কুলু হুহুম যাদের হৃদয় জয় করা প্রয়োজন তাদেরকে জাকাত দাও এর দুইটা ব্যাখ্যা একটা হলো আপনার আশেপাশে প্রতিবেশী আত্মীয় মুসলমান বাপ দাদা মুসলমান নামেও মুসলমান কিন্তু আসার খাইয়া পশ্চিম দিকে পড়ে না আসে না দরিদ্র অসহায় কিন্তু দুষ্ট এমন শয়তানের হাতটি কেবলার দিকে নামাজ তো দূরের কথা আসার খাইয়াও পড়ে না হেরে আপনি জাকাত দিবেন বলবেন দেখো ইসলাম তোমাকে অধিকার করে দিয়েছে আমার সম্পত্তিতে যে আল্লাহ আমার সম্পত্তিতে তোমার অধিকার দিল ওই আল্লাহর একটু সেজদা দেবা না ঠিক এইভাবে বুদ্ধি করে যদি অভাবীকে আপনি জাকাত দেন সে সবচেয়ে বড় মুসল্লি হয়ে যাবে কন্যা সব আল্লাহ এটা ইসলামের সৌন্দর্য এটা আরেকটা ব্যাখ্যা হলো বলেছেন যে সমাজে অমুসলিম আছে অমুসলিম দরিদ্র অমুস মুসলিম দরিদ্র আগে অগ্রাধিকার দুই নাম্বার হতে পারে পুরান ঢাকায় কেরানীগঞ্জে অনেক হিন্দুরা আছে না আপনার বাড়ির আশেপাশে দরিদ্র অসহায় কিন্তু অন্য ধর্মের এটা জায়েজ আপনি তাকে পরিকল্পিতভাবে জাকাত দেবেন কিন্তু ইসলামের দাওয়াত দেবেন বলবেন এটা ইসলাম রাজি আছেন ইনশাআল্লাহ এটা হলো চার নাম্বার পাঁচ নাম্বার আল্লাহ বলেছেন দাসত্ব মুক্তির জন্যে দাসত্ব মুক্তির জন্য আজকের পৃথিবীতে মরক্কুতে দাস প্রথা তো মুক্তির জন্য জাকাত এটা হলো পঞ্চম ষষ্ঠ হলো ঋণগ্রস্ত ব্যক্তিকে ঋণ মুক্তির জন্য সপ্তম হলো ওয়াফি সাবিল্লা আল্লাহর রাস্তায় বাংলাদেশে সাত নাম্বারটাই বেশি চর্চা হয় আমাদের এতিমখানাগুলোতে আপনারা যে দেনি তা সাত নাম্বার পজিশনে ফি সাবিল্লা আল্লাহর রাস্তায় তবে আল্লাহ রাস্তা বলতে এক নাম্বার হলো যেখানে যুদ্ধ হচ্ছে জেহাদ যেমন ফিলিস্তিনে যেমন কাশ্মীরে যেমন আফগানিস্তানে ইরাকে সিরিয়াতে আপনি মুজাহিদদেরকে টাকা দিলেন এটা জাকাত থেকে দিতে দেওয়া যাবে ফি সাবিহার এক নম্বর অর্থ দুই নাম্বার আপনারা আমার সমাজে প্রাপ্তবয়স্ক বিয়ে করতে পারে না অথবা মেয়ে বিয়ে দিতে পারে না কন্যা পিতা অথবা উপযুক্ত ছেলে বিয়ে বিয়েতে খরচ আপনারাই তো কেরানীগঞ্জের লোকজনই তো বিয়েতে কত ইয়ে করে না ভাই ইয়ার আসল বিয়েতে খরচ নাই আগে আর পাশে বিয়ের খরচে বারোটা না বিবাহ করতে ভয় পায় অনেক যুবক যারা সামর্থ্য নাই অথচ যুব যৌবন আছে যুবক তাদেরকে জাকাতের টাকা দিয়ে আপনি বিয়ে করাবেন ফি দ্বিতীয় অর্থ মসজিদ মানে মাদ্রাসায় দেবেন মসজিদে জাকাতের টাকা দেওয়া যাবে না মাদ্রাসার বিল্ডিং বানানোতে জাকাতের টাকা দেয়া যাবে না বাংলাদেশে সাত নাম্বার খাতটা চর্চা হয় দারিদ্র বিমোচনের খাতটা এক নাম্বার এটা চর্চা কম হয় অষ্টম হল ইবনুসাবিল মানে মুসাফির একজন অনেক ধনী ব্যক্তি সফরের দূর আটচল্লিশ মাইল দূরে গিয়ে হয়তো বাংলাদেশে অনেক হয়তো তারে তাওয়ায়া। বেহুস বানায়া ফালাই হয়ে গেছে আছে না মুসাফির হওয়ার কারণে নিঃস্ব হয়ে গিয়েছে তাকে জাকাতের টাকা দিতে হবে আল্লাহ আদেশ করেছেন এই আটটা খাতে জাকাত আসুন না আমরা জাকাত বুঝব এবং পর্যালোচনা করে বিবেচনা করে লেখাপড়া করে খুশখবর নিয়ে পরিকল্পিতভাবে আত্মীয় প্রতিবেশী বাবার বংশের মায়ের বংশের আর সব বিবাহের সম্পর্কের এমনকি গ্রামগঞ্জে পরিকল্পিতভাবে পরিকল্পিত তাহলে সমাজ পরিবর্তন হবে আমাদের সমাজে যত সমস্যার সবচেয়ে বড় কারণ দারিদ্র সবচেয়ে বড় কারণ দারিদ্র দারিদ্রতার কারণেই কবি পূর্ণিমার চাঁদরে ঢলস্বাদু রুটি বলেছে বুঝতে পেরেছেন তাই পেটে মধ্যপ্রদেশ ঠিক না থাকলে সব খারাপ আর মধ্যপ্রদেশ ঠিক থাকলে সব ঠিক তাই জাকাত ঠিক মতো দেব সমাজ পরিবর্তন হবে নবীজি সাল আলী ওসাল্লাম জাকাত কায়েম করেছেন এমনকি নবীজি সাল আলী ওসাল্লামের শিক্ষা বাস্তবায়ন হয়ে উমর ইবনা আবদুল আজিদের সময়ে এমন হয়েছে অর্ধেকটা পৃথিবী জুড়ে কোথাও একজন জাকাতের জাকাত খাওয়ার মানুষ খুঁজে পাওয়া যায় নাই আরব বিশ্বে পঞ্চাশ ষাট বছর আগেও আরব দেশের লোকজন দেড়শো দুইশো বছর আগে আরবের লোকজন জাকাত নেওয়ার জন্য আসে এখন তারা আমাদেরকে মিসকিন কয় আমরা ওদেরকে দেখাতে পারি আমরা যদি ঠিক মতো জাকাত দিই দেবেন তো ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দিন আমরা বলি আমিন হাদা মা ইনদি ওয়াল আলম ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি নিব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া